সাতকি, কি হয়েছে? কি হয়েছে সাতকি? হ্যাঁ, কার ফোন ছিল? কার ফোন? কিছু বলছে না, দেখো না সাতকি। কি গো সাতকি, প্লিজ বলো কি হয়েছে, কে ফোন করেছে? কি করে দেখো না, দেখছো তো কিছু বলছে না। কি? হ্যালো, কেটে দিয়েছে দাদাই। সাতকি দাদা, কি হয়েছে বল না, কে ফোন করেছিল বল। কি হয়েছে বলো না, সাতকি চুপ করে থাকলে কি করে বুঝবো আমরা? কে ফোন করেছিল বল না, বল আমাকে, বল কে ফোন করেছিল? চুপ করে আছিস কেন? সাতকি, সাতকি চুপ করে থাকলে কি করে হবে বলো তো? কি হয়েছে বলছে না দেখো। সাতকি কিছু বলো। এমন কি হলো যে দাদা ভাই কথাই বলতে পারছে না? তবে কি কনকটা গেল নাকি? হে দাদা ভাই, দাদা ভাই তুই চুপ করে আছিস কেন, বল না কে ফোন করেছিল। বৌরানী ঠিক আছে তো? কনক কোথাও নেই। কোথাও নেই মানে কি বলছিস তুই? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সত্যি কথা বলছি, কনককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো ভোর রাত থেকে, যখন থেকে খবরটা এসেছে বাড়িতে সবাই, আমি যে কি করে সবাইকে সামলাবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলে এসো, এখানে তো সবাই পাগলের মতন করছে, আমার নিজেরই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি করে কি করি বলো তো। হ্যাঁ ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, আমি রাখছি। ছোট মা, আমি দাদা ভাইকে নিয়ে নার্সিং হোমে যাচ্ছি, তুমি এদিকে কোনো খবর পেলে আমাকে জানিও প্লিজ। সাবধানে যেও। হ্যাঁ ছোট, চিন্তা করো। শোন শোন, গিয়ে একটা ফোন করবি। হ্যাঁ, আমি কয়েকটা জায়গায় খোঁজ নিয়ে দেখি যদি পাওয়া যায়। হ্যাঁ বাবা, চিন্তা করো না, তুমি সবাইকে একটু দেখে রেখো প্লিজ। তুমি এত কথা বলছো কেন? আমার বেবি কোথায়? আমার বেবি কোথায় বলো? কোথায় কোথায় রেখেছে? কোথায় রেখেছে লোকে বলবে আমার বেবি কোথায়? তাহলে কি কোনো নিজেই খুঁজতে পেরে গেছে? ওকে জানতে পেরেছে কিছু? কিন্তু সেটা কি, কোথায় গেছে ও? না, এভাবে কোনো লাভ হবে না ইন্দিরা। অনেক জায়গায় খোঁজ নিলাম, বৌরানী কেউ খোঁজ দিতে পারছে। এখন উপায়?
আচ্ছা বিশুদা, সব খারাপকে সবসময় ভালো মানুষের সাথে হতে হয়, তা না হলে অমন মা লক্ষ্মীর মতো বউ কেমন করে হারিয়ে গেল বলো? আমার মেয়ে বিয়ের কথা আমার এখনো মনে আছে। সত্যি, সেবার বউরানী যদি ওইভাবে তোমার পাশে না দাঁড়াতো তাহলে কি হতো বলো তো? বউরানীকে দেখে আসার পর থেকে কোনো কাজে মন বসাতে পারছি না, জানো কি যে হলো মেয়েটার। মন খারাপ করে কি করবে বলো? আরে সাত্তুকিকে ফোন করো না, জিজ্ঞেস করো কেমন আছে। আমিও না সেটাই ভাবছিলাম, একবার ফোন করি বলো। দেখো এখন আবার কে ফোন করলো? ছোট ভাগ্নে, এই ওদের কোনো বিপদ হলো না তো? দেখছো কি, ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ হ্যালো মাসুমামা, মাসুমামা আমি অব্র বলছি, শোনো না, বলছি বউরানী কি তোমাদের ওখানে গেছে নাকি গো? মানে ছোট ভাগ্নে তুমি এসব কি বলছো? দেখি ফোনটা আমাকে দাও। ছোট ভাগ্নে ফোন করেছে, বউরানীকে পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ কি হয়েছে আপনি বলো। আর বলো না, সকালে নার্সিং হোম থেকে ফোন এসেছিল, আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, এখন দেখি নার্সিং হোমে গিয়ে আগে নার্সের সাথে গিয়ে কথা বলবো, তারপর কি হবে জানি। অভ্র অভ্র তুমি নিজেকে সামলাও, তুমি একটা কথা বলো, এখন সাত্য কি কোথায়? দাদা ভাই আমার সাথেই আছে। হ্যাঁ সরি, তোমাদেরকে ফোন করে ভাবে ডিস্টার্ব করতে চাইনি, আসলে কি হলো তো মানে হঠাৎ করে এরকম একটা ফোন এলো, তাই বুঝতে পারছিলাম না কি করবো। কি বলছো অভ্র, বউরানী আমার জন্য যা করেছে সেটাকে আমি ভুলে গেছি, আর বউরানীর জন্যই তো আমার এই জীবনটা পাওয়া। আমি যদি সত্যি বউরানীর জন্য কিছু করতে পারি তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে, আর আমি তোর মামি শাশুড়ি হই। আচ্ছা তোমরা এখন সাবধানে যাও, আমি তোমাদের পরে কন্ট্যাক্ট করে নিচ্ছি। হ্যাঁ জুই, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ একটু আশ্রমে মালবিকের দিশে দেখা করতে যাচ্ছি, ওনার অনেক চেনাশোনা আছে। আমিও তোমার সঙ্গে যাব। তুমি কি করে যাবে, তোমার তো ব্যবসা আছে, সব দায়িত্ব তোমার উপরে। তাই তো বুকে পাথর চাপা দিয়ে বুদির ঘর সামলাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু শুধু বউরানী ফিরে আসুক। শরীরের অবস্থা তাতে অত নিজেকেই সামলাতে পারবে না। তুমি নিজেকে সামলাও দিদি ভাই, সবাই চেষ্টা করছে তো, দেখবে কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না। আপদ বিদায় হলো তো, আমি বলেছিলাম না যে ভালো সময় আসতে চলেছে, মিললো তো কথাটা। সত্যি না মানে তুমি কি আজকাল ভবিষ্যৎ টবিষ্যৎ দেখতে পাচ্ছ নাকি? না মানে
রাত বেরোতে না বেরোতেই তোমার কথা ভুলে গেল মামিন, তুমি যে কি করছো? এত খুশি কেন ওরা দুজনে? তার মানে কি ওরা ওরা কিছু জানে? কি সর্বনাশ হয়ে গেল বলতো ইন্দু, কোথায় গেল বৌরানী? এত চিন্তা করবেন না মা আপনারা, সবাই তো খোঁজ করছে, দেখবেন ওর কিছু হবে না। গেল কেন? কেনই বা গেল একলা একলা? কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না মা। বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে ও কেমন একটা হয়ে গেছে। ও